আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুকের সাথে পরিচিত এবং ফেসবুক চালাই অনেক সময় আমরা লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই কারণ একই মোবাইলে অনেকদিন যাবৎ লগ ইন করা হয় না লগ আউট করা হয় না যার কারণে পাসওয়ার্ডটা মনে থাকে না তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং বর্তমান সময়ে যেহেতু ফেসবুক থেকে টাকা ইনকামের সুযোগ রয়েছে আপনার অ্যাকাউন্টটা যদি খুবই বড় হয়ে যায় ইনকামের সুযোগ চলে আসে অনেক হ্যাকাররা চাই অ্যাকাউন্টগুলো হ্যাক করে নেওয়ার জন্য এই হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য কি উপায় রয়েছে কী করতে হবে আপনাকে এ নিয়ে থাকছে বিস্তারিত চলুন তাহলে স্ক্রিনে আমরা সরাসরি দেখে নিই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখানে ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করব এরপর উপরে থ্রি বাটনে ক্লিক করব থ্রি বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে নামব নিচের দিকে আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করব এরপর উপর আবার সেটিংসে ক্লিক করবো এরপর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব এরপর আবার এদিকে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে উপরে দেখেন চেঞ্জ অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমার প্রোবাইল আসছে এটাতে আবার ক্লিক করব যদি কারো পাসওয়ার্ড জানা না থাকে তাহলে ফোর গেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিতে হবে আমার পাসওয়ার্ড জানা আছে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব। সে কারণে আমি উপরে এটাতে চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব। এবার নিচে নতুন পাসওয়ার্ড দুটা ক্লিক করব। এরপর দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। যে দেখেন এটাতে ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ডে এটা ক্লিক করার পর আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এরপর আমি আবার ব্যাকে যাব ব্যাকে আসার পর এখানে টু প্যাক এই অপশানে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আবার এখানে আমার প্রোফাইল আসবে প্রোফাইলে ক্লিক করব এরপর এখানে ট্যাক্স মেসেজ যেটা আমার মেসেজ এর মাধ্যমে আমাকে জানানো হবে সেটাতে ক্লিক করব এখান থেকে আমি আমার মোবাইল নম্বরটা চেঞ্জ করবো আপনারা যদি চেঞ্জ করতে না চান তাহলে ওকে রাখিয়ে দেবেন এরপর আমি এই আমার নতুন নাম্বারটা ক্লিক করব এখানে নতুন অন্য কোনো নাম্বার চাইলেও সংযুক্ত করতে পারবেন এরপর আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার এ আসবে এখানে আমার যে নাম্বার দিচ্ছে ওই নাম্বারে একটা কোড গেল ওই কোডটা আমি এখানে বসিয়ে দেব এই যে দেখেন আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার নতুন আরেকটি পেজ আসবে এখানে ডানে ক্লিক করব এই যে দেখেন আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে আমার অন হয়ে গেছে এখন আমি আবার ব্যাকে চলে যাব আবার ব্যাকে যাব এরপর এখানে নিচে আমার ফেসবুক প্রোডাক্ট এটা অফ আছে এটা আমাকে অন করতে হবে এটাতে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এরপর ফিনিশে ক্লিক করব এরপর ডান ক্লিক করব নিজে দেখেন আমারটা অন হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ফেসবুককে সিকিউরিটি রাখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ